জয়পুরহাটে বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণ শ্রমিক সহ দুই যুবকের মৃত্যু হয়েছে মৃত যুবকরা হলেন জয়পুরহাট সদর উপজেলার হিসমি মন্ডলপাড়ার আব্দুল বক্করের ছেলে গোলাম আজম ও পাতবি উপজেলার ভীমপুর গ্রামের শ্রীতরুণের ছেলে সুবোধ রায় পুলিশের স্থানীয়রা জানায় শুক্রবার সকালে জয়পুরহাটের কালাই উপজেলার ঝামুটপুর গ্রামে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন নির্মাণ শ্রমিক গোলাম আজম পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয় এদিকে সকালে পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের যুবক নিজ বাড়ির বৈদ্যুতিক বোর্ডে কাজ করার সময় অসাবধানতার কারণে ইলেকট্রিক তার শরীরে জড়িয়ে যায় এ সময় গুরুতর আহত হন তিনি পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন